মোদির আমলে ভারতের জাতীয় বা রাজ্যের সীমানা নিরাপদ নয় এমন বিস্ফোরক মন্তব্য করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এক হিন্দি টুইটে এমন সাহসী মন্তব্য করলেন রাহুল। রাহুল গান্ধী মিজোরাম এবং চীন সীমান্ত নিয়ে মূলত সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। তিনি প্রকাশ্যে সরকারের ব্যর্থতা তুলে ধরেন। তিনি লেখেন, নরেন্দ্র মোদী সরকারের অধীনে জাতীয় সীমানা বা রাজ্যের সীমানা কোনোটাই নিরাপদ নয়। তিনি বলেছেন, বিতর্ক এবং দাঙ্গা আমাদের দেশের পবিত্র ভূমিতে বীজের মতো বপন করা হয়েছে, এর পরিণতি ভয়াবহ হবে। প্রসঙ্গত উল্লেখ্য, গত 26 জুলাই অসম মিজোরাম সীমান্তের বিবাদকে ঘিরে দুই রাজ্যের মধ্যে সংঘটিত হওয়া সংঘর্ষে অসমের 6 পুলিশ জওয়ান নিহত হন এবং প্রায় আহত হয়েছেন 85 জন। এই সংঘর্ষের পর অসমের লোকেদের মিজোরাম যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও দুই রাজ্যের সীমান্তে প্রচুর সিআরপিএফ মোতায়েন করে রাখা হয়েছে। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।